Assalamu alaikum, my dear students, you are welcome to my class. Hope you are fine. I am also fine by the grace of the Almighty Allah. Here is welcoming you, Muhammad Ruhul Amin, Assistant Teacher, English Ghatail, Cantonment Public School and College. And the class has been designed today for the students of class 7. Yes, we will read another lesson from English for Today book so that we can do better in our scene passage. So let's get started with our class. Yes, we shall go through unit 3, what are friends for. There are some more passages here. Yes, today we'll go through lesson 3. The name of the lesson is Flora's first day at school. That means we have already known about Flora's first day at school, first phase. That means when Flora was sharing her experience with Farabi. Today we'll learn about her real story, that means what actually happened at school. So now we shall read the text to know more about Flora's first day at school. So Flora continues her story, or that Flora bolei jacche age theke bolche. It took us half an hour to reach the school, arthat bidyalaye pouchhate amader adha ghonta shomoy laglo. I saw many students on the school campus, or that school prangone, school chottore, ami onek shikharthi dekhte pelam. Some were playing and some were talking to each other. Keu khela korte chilo, abar keu keu eke oporer sathe kotha bolchilo. I didn't know anyone, ami kauke chintam na. So I was a little afraid, tai ami kichuta bhito chilam, bhoy peyechilam. My mother soon took me to the head teacher. অর্থাৎ আমার মা শীঘ্রই আমাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেলেন. হি আস্কস মি আ ফিউ কোশ্চেনস, তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন. অ্যান্ড আই আনসার্ড দেম ইন্টেলিজেন্টলি, এবং আমি সেগুলো বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম. ইন্টেলিজেন্টলি, বুদ্ধিমত্তার সাথে, দ্যাট মিনস দ্য অ্যাডভার্ব অফ ইন্টেলিজেন্ট ইজ ইন্টেলিজেন্টলি. ইয়েস, দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড. ফ্লোরা যেহেতু সুন্দর করে উত্তর দিয়েছে ইন বুদ্ধিমত্তার সাথে, দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড, প্রধান শিক্ষক খুবই আনন্দিত হলেন, খুশি হলেন. হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, অর্থাৎ তিনি আমার কাঁধে তার হাত রাখলেন. অ্যান্ড স্যাড, এবং বললেন, নট সেড, ইট ইজ স্যাড, এবং বললেন, গুড, ইউ আর আ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, তুমি খুবই খুবই অনেক মেধাবী একজন শিক্ষার্থী. ইউ নো আ লট, তুমি অনেক কিছু জানো. I'll take you in my school. আমি তোমাকে আমার স্কুলে ভর্তি করে নেব. I hope you'll be happy there. বা হ্যাঁ, I hope you'll be happy here. আমি আশা করি তুমি এখানে সুখে থাকবে, তুমি এখানে খুশি হবে. I was admitted to class 1. আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হলো. The head teacher was a very nice person. প্রধান শিক্ষক খুবই ভালো একজন ব্যক্তি ছিলেন. He called a teacher. তিনি একজন শিক্ষককে ডেকে পাঠালেন বা ডাকলেন. And said to her, এবং তাকে বললেন, মিস লাইলা, দিস ইজ ফ্লোরা, যে মিস লাইলা, এই হয় ফ্লোরা, শি ইজ আ নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান, সে প্রথম শ্রেণীর একজন নতুন শিক্ষার্থী. টেক হার টু দ্য ক্লাস প্লিজ, দয়া করে তাকে ক্লাসে নিয়ে যান. মিস লাইলা টুক মি দ্য ক্লাস, অর্থাৎ মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে আসলেন. দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি, অর্থাৎ ক্লাসে যে টিচার ছিলেন, ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালেন. অ্যান্ড গেভ মি আ সিট, এবং আমাকে একটা আসন দিলেন. ওয়াল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর স্টেয়ারিং অ্যাট মি, অর্থাৎ ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা আমার দিকে ফেল ফেল করে বা ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল, চোখ বড় বড় করে. আই ফেল্ট আ বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস, অর্থাৎ নতুন সেই মুখগুলো দেখে আমি একটু ভয় পাচ্ছিলাম, আমার মধ্যে একটু ভয় কাজ করতেছিল. বাট সুন আই ফেল্ট ইজি, কিন্তু শীঘ্রই আমি আরাম অনুভব করলাম, আমি স্বাভাবিক হয়ে গেলাম. আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু অর থ্রি স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি, অর্থাৎ আমার পাশে বা নিকটে বসেছিল এরকম দুই থেকে তিনজন শিক্ষার্থী সাথে আমি কি বন্ধুত্ব করতে পেরেছিলাম. আ নিউ প্লেস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স, নতুন একটি জায়গা মানেই নতুন অভিজ্ঞতা. সো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ আ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, তাই আমার জীবনে আমার স্কুলের বিদ্যালয়ে প্রথম দিন একটি নতুন অভিজ্ঞতা ছিল বা নতুন অভিজ্ঞতা. আইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ, যতদিন আমি বেঁচে থাকি ততদিনই আমার এই দিনটির কথা স্মরণ থাকবে. ইয়েস,
based on this reading of the faces, there are vocabulary, and you know that your MCQs are often based on vocabulary, so you should go through intelligent, that is bright or brilliant, or that medhavi. Then stare, that means gaze, or that ek drishtite takiye thaka. Then nervous mane hocche bhito ba chintito udbigno, that is worried or anxious. Experience, obhiggota, that is feeling or introduction. Then reach, अर्थात पहुंचानो, दैट इज अराइव. कैंपस अर्थात प्रांगण बा चत्वर. प्रीमिसेस आर कॉम्प्लेक्स. देन अफ्रेड, दैट मींस भीत. टिमिड, स्केयर्ड. देन वेलकम्ड, दैट इज ओवेशन और सैल्यूटेशन, दैट मींस स्वागतम. आस्क्ड, दैट मींस इनक्वायर्ड, जिज्ञासा करा. क्लोज टू, निकटे, दैट इज नियर. प्लीज्ड, हैप्पी, संतुष्ट. सैटिस्फाइड और हैप्पी, अर्थात खुशी बा आनंदित. देन हाईली, अर्थात व्यापक भावे, अर्थात अनेक बेशी. प्रोफाउंडली एंड फाइनली हैप्पी, दैट इज ग्लैड और डिलाइटेड. हैप्पी माने खुशी बा डिलाइटेड, आनंदित. यस, देयर इज अ सब्स्टिट्यूशन टेबल बेस्ड ऑन दिस फेसेस. फ्लोरा'स मदर मिस लायला, द हेड टीचर, द स्टूडेंट्स इन द क्लास. फ्लोरा आस्क्ड, मेड, स्टेयर्ड, टूक. एट फ्लोरा student friends with face students, her to the head teacher. Flora some questions, her to the class. So Flora's mother took her to the head teacher. Arthat Flora's ma take ba Flora's ammu take head teacher er kache niye giyechilen. Flora's mother took her to the head teacher. Miss Laila took Flora took her to the class. Miss Laila Flora ke class e niye giyechilen. The head teacher asked Flora some questions. Arthat head teacher pradhan shikshok Flora ke kichu proshno jiggesha korechilen. The students in the class stared at Flora. Arthat class er shikkharthira Flora'r dike ek drishtite takiyechilo. Flora made friends with few students. Flora kisu shikkharthir sathe bondhutto korechilo. Yes, for the time being, it's time to say goodbye. Hope to return soon with another video lesson. Until then, keep studying, keep staying at home. Okay? Allah Hafiz.